ভয়াবহ ড্ৰাগছ বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষী যি অভিযান সি অব্যাহত আছে। ডেইলি বুড়াকের পর্দায় আর একটি চাঞ্চল্যকর খবর, প্রায় 3 কোটি টাকার মাদক সহ শিলচরে 2 মিজ যুবতী আটক। প্রায় 3 কোটি টাকার মাদক সহ 2 মিজ যুবতীকে শহরের সোনাই রোড থেকে আটক করে কাছাড় পুলিশ। জানা যায় যে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার শিলচর সোনাই রোড এলাকা থেকে বৃহৎ পরিমাণের মাদক সহ 2 মিজ যুবতীকে আটক করে পুলিশ। এদিন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। তিনি জানান, আটক করা 2 যুবতীকে তল্লাশি চালিয়ে 25টি বাক্সভর্তি সন্দেহজনক ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ 325 গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক 3 কোটি টাকা হবে বলে জানান পুলিশ সুপার নোমাল মাহাতো। আটক 2 যুবতীর নাম লালমাঙ্গাই জুয়ালি আহমাই ও লালরেমলাইনা রাম। তারা পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের বাসিন্দা। মিজোরাম থেকে শিলচরের মধ্য দিয়ে বহিরাজ্যে যাওয়ার পথে গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ তাদের আটক করে। মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যে সপোন আছে, অসমক ড্রাগস মুক্ত করার যে সপোন আছে, তার কারণে আমি অহরহ চেষ্টা চলাই আছো। আর তার এক অভিযান স্বরূপে আজি এটা অভিযান শিলচর টাউনের সোনাই রোডের একটা অভিযান চলিছিলে। আমার শিলচর থানার ভারপ্রাপ্ত বিষয়া অমৃত সিংয়ের নেতৃত্বত একটা অভিযান চলিছিলে। আর সেই অভিযানত 25টা বাকসত আমি সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার আর নিচাযুক্ত সামগ্রী আমি জব্দ করছো। আর বর্তমানলকে আমার তালাশি অভিযান চলি আছে। আর তার লগতে সম্পর্কিত থাকা দুগৰাকী মিজো মহিলা, এগৰাকী নাম লালথাম হাই জুয়ালি এলিয়াস আহমাই, তাই 31 বয়সর, আর এগৰাকী আছে লালথাম মাই এলিয়াস রামি, তাইক আমি এই তাই দুইগৰাকীৰ হাতৰ পৰা আমি এই নিচাযুক্ত সামগ্রীখিনি জব্দ করেছো। আর বর্তমানও আমি হুটপুস করে আছো। আর আমি গম পোৱা মতে এই যে সামগ্রীখিনি আছে চুবুরিয়া রাজ্যের পৰা, মিজোরামৰ পৰা আমার জিলার মাজেদি সরবরাহ করে বহিরাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ এটা আসনি আছিলে। গতিকে আমি এটা গোপন সূত্রৰ পম খেতি গোটেই অভিযানটো চলিছিলে। আর অভিযান কালত আমি এই বৃহৎ সংখ্যক নিচাযুক্ত সামগ্রী আর দুগৰাকী মহিলা আমি এরেস্ট করছো। আর সামগ্রিকভাবে এতিয়াও সেই অঞ্চলটোত আমার যে অভিযান আছে অব্যাহত আছে। আর এই যে সামগ্রী আমি জব্দ করলো, এই সামগ্রীখিনি আনুমানিক বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। আর এই অভিযান এতিয়ালৈকে আমার চলি আছে। গতি পরবর্তী কালত আর কি আমি তথ্য লাভ করো আপনার সময় জানাও।